আমি জানি ওর কেন এমন হলো। নিত্যানন্দের সন্ন্যাসী বেশ ত্যাগ করা উচিত, তাই ওকে দণ্ডকমণ্ডল ত্যাগ করেছে। শ্রীবাস চলো ওকে গঙ্গা স্নানে নিয়ে যাই, আমি নিজে হাতে ওর দণ্ডকমণ্ডল গঙ্গা জলে ভাসিয়ে দেব। এসো। শ্রীবাস যাও দণ্ডকমণ্ডল গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসো। নিত্যানন্দ, নিত্যানন্দ, এখন সুস্থ বোধ করছো তো? শ্রীবাস অঙ্গনে আজ ব্যাস পুজোর আয়োজন করা হয়েছে, তুমি গেলেই শুরু হবে। চলো প্রভু, চলো। শ্রীবাস তোমরা এগিয়ে যাও, আমি আসছি। নিত্যানন্দ, এই মালাখানি ধরো। নিত্যানন্দ, শাস্ত্রের বিধান অনুযায়ী এই মালা স্বহস্তে ব্যাসদেবকে অর্পণ করতে হয়। এই ফুলের মালা স্বহস্তে ব্যাসদেবকে অর্পণ করলে তবেই তিনি তুষ্ট হয়ে কৃষ্ণ প্রেমধন দেন। নিত্যানন্দ, এই মালা আমি দিলে হবে না। নিত্যানন্দ, ব্যাসদেবের পূজোয় এত অন্যমনস্ক থাকতে নেই। নিত্যানন্দ, হ্যাঁ বলো, আমার সঙ্গে মন্ত্র উচ্চারণ করো। নমো ব্যাসায় নমো। কি হলো নিত্যানন্দ, বলো, মন্ত্র উচ্চারণ করো। হ্যাঁ, নমো ব্যাসায় নমো। কি ব্যাপার নিত্যানন্দ, তুমি কি মন্ত্র বলবে না? কিন্তু তুমিই তো বলেছিলে যে এই ব্যাস পুজোর আয়োজন করতে, তাহলে এখন এত অন্যমনস্ক হলে হয়? বলো, আমার সঙ্গে মন্ত্র উচ্চারণ করো।
श्रीपाद एक बार एक एदिके एसो। की हुए चे नित्यानंद तुम्हें ব্যাসদেবের मंत्र बोलछो ना बोलो मंत्र बोलो नित्यानंद उठो उठो संकीर्तन करो प्रेम दान करे जीव के उद्धार करो जाके इच्छे तुम्हें प्रेम दिलो तुम्हार तो मनस्कामना पूर्ण हुए छे नित्यानंद कृष्ण 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 हे राम 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 हे कृष्ण 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 हे राम 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 हे कृष्ण 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 रक्ष माम कृष्ण 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 पाहि माम राम राघव राम राघव राम त्राहि माम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण रक्ष माम कृष्ण 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 रक्ष माम कृष्ण 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 पाहि माम राम राघव राम राघव राम त्राहि माम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण रक्ष माम कृष्ण 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 रक्ष माम कृष्ण 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 पाहि माम राम राघव राम त्राहि माम कृष्ण केशव कृष्ण रक्ष माम राम राघव राम त्राहि माम कृष्ण केशव कृष्ण केशव कृष्ण रक्ष माम नित्यानंद बोलो प्रभु कल सकाले आमी तुम्हाके आमार गृहे निये जाबो मा तुम्हाके देखे बड़ खुशी हबेन सन्तान हारा मायेर तृष्णार्त हृदय शांतिर बाड़ी तुमी सिंचन करबे तुम्हार आज्ञा शिरोधार्य प्रभु मा मा देखो काके धरे एनेछि देखो मा काके निये एसेछि देखो के के रे देखी तो तुमी चिनते पारो कि ना कि चिनते पारले ना तो ये तुम्हार बड़ो छेले आमार दादा
विश्वरूप विश्वरूपी तो बटे एत बचर केटे गे तो मुखे आदल तो कम बदले गे चिंते पारिनी सेई माया माखानो मुख विश्वरूप छाड़ा क्यों होती पारे ना बाबा तुम ही अमर हरा नहीं थी अरे निमर तू ही अमर संगी चल कुछ नहीं तो ना मा जार जोन्नो तुम्हें एतो दिन अपेक्षा कर चिले आज माँ होए तुम्हें ताके ही चिंते पर चुना है बाबा अमन निमाई बोल ची तुम्हें अमर हारी जवा चिली विश्वरूप इटा की शुद्धि है माँ अमी तुम्हारे शे हारी जवा चिले विश्वरूप তোর আসার সময় হলো তোর জন্য পথ চেয়েছি এই বুড়িটা চোখ দুটো যে কানা হয়ে যেতে বসেছে সেই যখন নিলি এত দেরি করলি কেন বাবা কি পেলি ঘর ছেড়ে তুই আমাদের মায়া পেলি আবার চলে যাবি না তো বাবা না মা আমি তোমার নিমায়ের পাশাপাশি থাকবো ও যেখানে যাবে আমি ওকে ছায়ার মতো অনুসরণ করব সেই ভালো বাবা সেই ভালো আমার খেপা নিমাইটা এতদিন বড় অসহায় ছিল রে আমি বুড়ো হয়েছি সবকে সামলে উঠতে পারিনি বাবা তোর এই খেপা ভাইটাকে একটু সামলে রাখিস তাই হবে মা তাই হবে মাতৃয়াগাকে আমি শিরোধার্য করলাম বাঁচালি বাঁচালি বিশ্বরূপ এখন থেকে নিমায়ের জন্য আমার সব দুর্ভাবনা শেষ হলো বাবা সব দুর্ভাবনা আজ আমার বড় আনন্দের দিন বাবা আজ আমার বড় আনন্দের দিন আজ আমার সব পাওয়ার দিন ও বৌমা বৌমা কোথায় গেলে তাড়াতাড়ি এসো এদিকে এসে দেখো কে এসেছে দেখো ও শাক বাজাও উলু দাও প্রদীপ সাজে নিয়ে এসো দেখো দেখো কে এসেছে দেখো কে এসেছে ও ঈশান ঈশান ছোট করে একবার ময়লার বাড়িতে ঘুরে আয় বাবা আজ আমি সবার ঘরে ঘরে মিষ্টি পাঠাবো সবার ঘরে ঘরে মিষ্টি পাঠাবো আজ আমার বড় আনন্দের দিন আমার সন্ন্যাসী ছেলে ফিরে এসেছে গৃহী ছেলের টানে গৃহী ছেলের টানে বাউল তুমি কি এত ভাবছ তোমার মন থেকে এখনো সন্দেহ গেল না সত্যি তাই সীতা
আমার মনের দ্বন্দ্ব কিছুতেই যাচ্ছে না। আমি যে কি দুঃখানায় পড়েছি। কিন্তু লোকে তো তোমাকে গৌরানার গোসাই বলে। তুমি তো আমাকে বলেছো আমাদের নিমাই সাধারণ মানুষ নয়, স্বয়ং কৃষ্ণ অবতার। তোমার ডাকেই তার আবির্ভাব ঘটেছে। তাহলে তোমার মন কেন এত চঞ্চল? আমিও তো সেই কথাটাই ভাবছি সীতা। তিনি যদি সত্যি অবতার কল্প হন, তাহলে তিনি আমায় ডাকছেন না কেন? আমাকে ডেকে আমার সমস্ত অহংকার, সমস্ত সন্দেহ ধুলোয় মিশিয়ে দিয়ে আমার মাথাটাকে তার পায়ের তলায় চেপে ধরে তিনি কেন আমাকে বুঝিয়ে দিচ্ছেন না যে তিনি ভক্তের ভগবান, ভক্ত রূপী ভগবান? তার থাকা পাওয়ার জন্য, তার সাক্ষাৎ পাওয়ার জন্য এই বুড়ো কমলাক্ষ যে আজীবন অপেক্ষা করে আছে সেটা।